হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুব্রত, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। এখন আমরা পৌঁছে গেছি বোলপুর স্টেশন। এখানে আমাদের মোটামুটি 10:24 নাগাদ আমাদের ট্রেন রিজার্ভ আসে। তো এতক্ষণ টাইম কাটানো একটা ডিফিকাল্ট ব্যাপার আমাদের জন্য, এবং এটা টাইম মেনটেন ব্যাপার আছে। এখন বাজে মাত্র 5:30। এরপর আমরা একটু ভাবছি বোলপুরের একটু সিটি সাইড ঘুরে এসে তারপর ট্রেনের জন্য অপেক্ষা করবো স্টেশনে। অ্যাজ ইউ ক্যান সি দ্য স্টেশন বিহাইন্ড, এটা হলো ছোট্টু, ও আমার সঙ্গে আছে। আর বাকিরা যারা রয়েছে তারা একটু পর আমাদের সঙ্গে জয়েন হবে। শুধু জাস্ট বোলপুর স্টেশনে কাজ দেখো, কাজ ভাই লেভেলের। এটা হলো গীতাঞ্জলি মিউজিয়াম, একদম স্টেশনের অপোজিটে। এটা হলো বোলপুর স্টেশন, জাস্ট সামনে গীতাঞ্জলি রেল মিউজিয়াম। দারুণ লাগছে, দারুণ। চলো এবার একটু চাটা খাওয়ার পর আবার স্টেশনের চত্বর ছেড়ে আমরা একটু সিটির দিকে যাব। স্টেশন থেকে বেরিয়ে এখন মোটামুটি চায়ের দোকানের সামনে হাজির আমি আর ছোট্টু। চা হচ্ছে, চায়ের পর আমরা ভাবছি এমব্লিক যাব রাত্রের ডিনার করার জন্য। তো এখান থেকে টোটো ধরে নিয়ে টোটো করে এমব্লিক যাব। মিনিট 15-20 রাস্তা হবে এখান থেকে সম্ভবত। তো টোটো ধরা হোক, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। অবশেষে এখন টোটোয়, এরপর যাচ্ছি আমরা এমব্লিক। এখন আমরা পৌঁছে গেছি এমব্লিকে, এরপর আমাদের এখানেই ডিনার থেকে শুরু করে সব কিছু করে নেবো একবারে, তারপর আমরা স্টেশন পৌঁছাবো। তো আরও কয়েকজন আসছে আমাদের সঙ্গে, কিছুক্ষণ পর ওরা জয়েন করবে। ওরা রাস্তায় বেরিয়ে গেছে অলরেডি। তো ওরা আসুক, আমরা ভিতরে যাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এটা হলো বসন্তা, এদিকে যাচ্ছে আবিরদা, এটা তো সবাই দেখেছো ছোট। সবাই মোটামুটি চলে এসছে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ, আমাদের ট্রেন আসছে। আর মাত্র কয়েকটা মিনিটের বাকি, মোটামুটি 7-8 মিনিট। এখন সবাই যাচ্ছে স্টেশনের দিকে। আর পাজা, আমরা যাচ্ছি এখন আপাতত স্টেশনের দিকে। পিছনে সব আসছে, এই সামনের দিকেও সব যাচ্ছে।
আমাদের ট্রেন মোটামুটি 20 কড়া পৌঁছে গেছে। আপাতত আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি। স্টেশনের দিকে যাওয়ার পর ট্রেনে উঠে দেখা হচ্ছে। চলো টাটা। আমরা আপাতত বোলপুর স্টেশনে চলে এসেছি। এবার তোমাদেরকে একে একে সঙ্গে পরিচয় করিয়ে দিই। এটা হলো সুমিত দা। এটা হচ্ছে আবির দা। এটা হলো চঞ্চল দা। আর একে তো তোমরা সবাই আশা করি চেনো, সুমন্ত দা। বিরাট কুমার সকাল থেকে আমার সঙ্গে ছিল ছোট্টু। এরপর আমরা আপাতত স্টেশনে পৌঁছে গেছি 10:17 বাজে। এরপর আমাদের ট্রেন আসছে। অবভিয়াসলি গুসকড়ায় পৌঁছে গেছে ট্রেন আমাদের। শিলিগুড়ি এনজিপি স্টেশন। এটা হলো ট্রেন, একটা গ্রুপ নেমেছে। এটা হলো শিলিগুড়ি ইয়ার্ড, যেখানে ট্রেনগুলো সব মোটামুটি গাড়ি থাকে। এটা হলো আউট অফ এনজিপি স্টেশন। সুন্দর ভাই, একদম গাছ ফাঁস দিয়ে সাজানো। এটা হলো ইন্ডিয়ান ফ্ল্যাগ আমাদের। এরপর আমরা এখান থেকে বেরোবো একটু পর। সবাই এখন ফ্রেশ ফ্রেশ হচ্ছে। ফ্রেশ ফ্রেশ হয়ে যাওয়ার পর স্টেশনের বাইরে একদম ভোলেনাথের এবং সামনাসামনি মন্দির। এখন সব গাড়িতে বসে গেছে। এই যে পিছনের মহামন্ত্র গুলো আর এটা হলো আমাদের ধর্মেন্দ্রদা। এনার ব্যাপারে পরে কখনো বলবো। ব্রিলিয়ান লোক, ড্রাইভারের সিটে বসে আছে মানে ছোটখাটো কোনো ব্যাপার না। তিনি একজন এক্স ইন্ডিয়ান আর্মি, পরে কখনো কথা হবে এই ব্যাপারে। এখান থেকে বেরিয়ে আমরা এখন পৌঁছাবো আড়িতার। আড়িতার যাব। তো আড়িতার যাওয়ার পথে যে যে সাইট সিন গুলো আছে সেগুলো দেখতে দেখতে যাব। সকাল শিলিগুড়িতে একদম লিজেন্ড লিজেন্ড লোকেদের র্যালি, ইন্ডিয়ান আর্মি অলওয়ে। এখন আমরা পৌঁছে গেছি কালিম্পং এর সামনাসামনি একটা রেস্টুরেন্টে। এখানে আমরা এখন সকালে সব ব্রেকফাস্ট করব যে যার মতো, তারপর এখান থেকে আমরা বেরোবো, ঠিক আছে? তো এই হলো এখানকার ভিউ। এটা হলো ওই হোটেল। একটা অতিথি হাজির আমার বসার সিটে। এখন অতিথি হাজির, দারুণ দেখতে, দারুণ। হাই হাই হাই, সে হাই সে হাই। Thank you.
সবাই চলে এসেছে এখানে। এটা হলো হোটেলটা, এখানে সবাই ব্রেকফাস্ট করবো, তারপর বেরোবো। দেখা হচ্ছে তোমাদের সাথে ব্রেকফাস্টে। আমাদের আলু পরোটায় ভাজি, আমরা অর্ডার দিয়েছি আলু পরোটা, দহি, চাটনি, পেঁয়াজ, লঙ্কা। দারুণ বলছে টেস্ট, জানি না কেমন খেতে, টেস্ট করা যাক। ভালো লাগছে, আবার ব্রেকফাস্ট করা এই মুহূর্তে কমপ্লিট হলো। এরপর আবার সেই হেক্টিক রোড, হেক্টিক ট্রিপ, আর সঙ্গে সুন্দর সুন্দর ভালো ভালো সাইট সিন। মোটামুটি এখনও 3 ঘন্টা লাগবে আমাদের আড়িতে আর পৌঁছাতে, 70 কিলোমিটার এখান থেকে, এখনও 70 কিলোমিটার। এখন বাজে 9:40, দেখা যাক 3 ঘন্টা। মোটামুটি আমরা অ্যাপ্রক্সিমেটলি 1 ঘন্টা 1টা নাগাদ পৌঁছাবো আড়িতার। তারপর আড়িতার থেকে আমাদের আজকে ওখানেই লোকাল সাইট সিন হবে, আজকে আর এক্সট্রা কোনো কিছু না। তারপর আমরা ওখানে রেস্ট নেবো, কারণ কাল থেকে ট্রেন জার্নি চলছে, রাত্রে ট্রেনে ভালোভাবে ঘুমানো হয়নি অ্যান অল। দেখা যাক কী হয়, তো যাওয়া যাক। এখন আমরা চলে এসেছি তিস্তা ভিউ পয়েন্টে। এই যে পিছনে তিস্তা নদী, আর এখানে হচ্ছে সামনে এই ভিউ। ঠিক আছে, সবাই দাঁড়িয়েছি, দারুণ ভিউ, দারুণ, একদম মানে সেরা। আমরা এখন বিশ্ববিনায়ক মন্দিরের সামনে চলে এসেছি, অলমোস্ট নিয়ার আড়িতারের কাছাকাছি এই মন্দিরটা যে পিছনে রয়েছে। তো এরপর এখানে আমরা ভিতরে যাব, এই সামনে এখানে গাড়ির পার্কিং, আর এখানে সব ভিতরে গিয়ে তারপর দেখো ভিতরের ভিউ। এখন আমরা পৌঁছে গেছি আড়িতারে, হোটেল ঢুকে গেছি, একদম প্রায় 6 ঘন্টা মতো জার্নি করার পর পৌঁছেছি। তো সবাই একদম প্রচুর টায়ার্ড, এরপর একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর লাঞ্চ করব, লাঞ্চ করার পর রেস্ট করবো, তারপর সন্ধ্যের দিকে যদি কোনো প্ল্যানিং হয় তো সেখানে যাওয়া যাবে। আমি আমাদের যে রুম দিয়েছে সেই রুমটা একটুখানি দেখিয়ে দিচ্ছি। এটা হলো আমাদের রুম, শুধু রুমটা না, রুমটার যে ভিউটা প্রত্যেকটা জানালা থেকে, ভিউটা দেখো সেরা সেরা, মানে কোনো কথা হবে না, সেরা ভিউ। এদিকে দেখো, এইদিকে
এখন আমরা ফ্রেশ ট্রেস হয়ে সবকিছু রেডি ভিডিও হয়ে সবাই মিলে চলে এসেছি লাঞ্চের এখানে। তো সবাই এটা হচ্ছে আমাদের লাঞ্চ টেবিল, এটা হচ্ছে লাঞ্চ করার জন্য শুধুমাত্র লাঞ্চ করার জন্য রুম দিয়েছে, আর ওখান থেকে ওরা সবাই আসছে, সবাই মিলে জয়েন করবে, দেন লাঞ্চের টেবিলে দেখা হচ্ছে। হে গাইস গুড ইভিনিং, এখন বাজে মোটামুটি 4:15। এখন আমরা সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি আড়িতার লেক দেখতে, যেটা আমরা পায়েটি কভার করতে পারবো অ্যাজ ইউজুয়াল। এই পাশেই আছে 5 মিনিটের হাঁটা পথ, দেখা যাক আমরা ওখানে পৌঁছাই। আর এই সন্ধ্যাবেলা আড়িতার লেক দেখতে খুবই ভালো লাগে যেটা আমরা শুনেছি, সেই জন্য আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি। পাহাড়ে মোটামুটি সন্ধ্যা আস্তে আস্তে নামতে শুরু হয়েছে, দেখতেই পাচ্ছ হালকা একদম একটা রে বেরিয়ে গেছে, তো এর চিকুন পরই সন্ধ্যা হবে। তো চলো খুব আসে ভিউটা দেখো এখান থেকে, এটা হলো আমাদের হোটেলের বারান্দা, এই বারান্দা থেকে ভিউটা দেখো একদম সেই লেভেলের, সেই লেভেল। ভাই একদম প্রচুর উঁচু ভাই, পুরো একদম চড়াই রাস্তা, হাঁটতে পুরো ফেটে যাচ্ছে আমাদেরকে। 2-3 মিনিট 4 মিনিটের রাস্তা দেখে এখন যা পরিমাণ হাঁটাচ্ছে মনে হচ্ছে যেন ব্যাক করে যাওয়াটাই বেটার, বাট যেতে হবে কিছু করার নেই, কারণ বলেছি আমরা যাবো মানে যাবো। আমরা ঢুকে গেছি আড়িতার লেকে, এটা হলো আড়িতার লেক, যে এই সাইডে অন্ধকার দেখা যাচ্ছে না লাইটের ব্যবস্থা নেই বলে, এটা হলো আড়িতার লেক। আর এগুলো হলো আড়িতার লেকের এখানে স্টল টাইপ, এখন আড়িতার লেকে মোটামুটি বসে সবাই মিলে এখন কফি খাওয়া চলছে, কফি সেশন, স্ন্যাক্স আর কফি সবাই খাচ্ছে। তারপর এখান থেকে আবার হোটেলের দিকে ব্যাক করতে হবে, এরপর তো চড়াই রাস্তা আরোই ফুট ফেটে যাবে দৌড়াতে, দেখা যাক। চলো কয়েক হাজার কিলো ক্যালোরি শক্তি সমান খরচের পর ব্যায়াম করে আমরা এসে পৌঁছেছি মোটামুটি একটা সমতল জায়গায়। ভাই যা চড়াই ছিল আবার এই নিচের আমার চড়াই, মানে ট্রিপে যে টোটাল প্যাকেজিং বগেরা এন্ড ফুড লজ সব কিছু হ্যায় ইয়ে ইস বন্দে নে অ্যারেঞ্জ কিয়া হ্যায় প্রণয় দা নে, ইসকা কিউট বেবি হ্যায় কিয়া নাম বোলা ইসকা, ওবেত, ওবেত দেখিয়ে ইয়ে প্রণয় দা, ফিউচার প্রণয় দা, ফিউচার প্রণয় দা, একদম ক্রিসমাস ট্রি আছে যেহেতু ডিসেম্বর, তো ক্রিসমাস ট্রি আছে কিন্তু এখন ক্রিসমাস আসেনি, ক্রিসমাসে আরো সুন্দর সাজিয়ে দেয় যেটা আমি শুনেছি বা যেটা আমি দেখেছি এই হোটেলের রিভিউ পেজে, একদম মারাত্মক সাজায় একদম এখানে মারাত্মক। তো ক্রিসমাসের টাইমে যদি কেউ এখানে আসো তো অবভিয়াসলি এই দাদা যার কথা আমি দেখালাম তার নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে এবং ডিটেলসে ডিসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে, অল ডিটেলস সমস্ত হোমস্টে। তো তারা তোমরা যদি আসতে চাও তো কন্ট্যাক্ট করে নিও, খুব ভালো একদম ফুডিং লজিং কার একদম সুটেবেল যেটাকে বলে, মানে নো ফ্রড নো কিছু, হ্যাসেল ফ্রি জার্নি হবে তোমাদের যদি এই ছেলেটার সাথে কন্ট্যাক্ট করো আর বলো আমাদের নাম, তো অবভিয়াসলি সে চিনবে আমাদেরকেও, ঠিক আছে। চলো মোমো খাওয়ার জন্য প্রস্তুত, হেঁটে ফেটে এসে একদম গরম গরম ঠান্ডার জায়গায় মোমো, নেক্সট লেভেল কম্বো। তো দেখা যাক মোমো আসছে আমাদের আর চিকেন পকোড়া সম্ভবত আসছে, তো দেখা যাক। আজকের মতো ঘোরা এখানেই আমাদের কমপ্লিট, দেখা হবে তোমাদের সঙ্গে কালকে সকালে নতুন ভিডিওতে, কারণ আজকে এত ঘোরাঘুরি হয়েছে 5.5 ঘন্টা জার্নি, তারপর আবার এই হেঁটে হেঁটে ঘুরে প্রচণ্ড পায়ে গায়ে হাতে যন্ত্রণা হচ্ছে, তো আজকে আর কোনো কিছু না,
কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। আর সবাইকে বলে রাখি আমি এটা ফার্স্ট টাইম ব্লগিং করছি, তো অনেক কিছু ভুল ত্রুটি থাকবে, সেগুলোকে একটুখানি নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নিও এবং কমেন্টে জানিও কী কী ভুল হয়েছে, নেক্সট টাইম সেগুলোকে ঠিক করার চেষ্টা করবো অবভিয়াসলি। আর যাদের যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক সাবস্ক্রাইব চ্যানেলটাকে এবং ভিডিওটাকে শেয়ার করো বন্ধু বান্ধবদের সঙ্গে, কারণ তোমাদের এক একটা শেয়ার সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে আগে ভিডিও বানানোর জন্য। সো চলো দ্যাটস ইট, দেখা হচ্ছে কালকে সকালে নতুন ভিডিও নিয়ে।